তোর মুঠোই নিয়ে প্রাণ, কেউ যদি যেতে চান জান 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 লাল পাহাড়, লাল পাহাড়, লাল পাহাড়। মানিক ভাই, তোমরা এরকম দুষ্টুমি করলে আমি কিন্তু চলে যাবো না। ম্যাডাম, আপনার যা লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তুমি হাসতেছ। আচ্ছা মানিক ভাই, তুমি হঠাৎ করে লাল পাড়ে গেছো কেন? কেন কি হয়েছে? আরে কি হয়েছে মানে, পুরো গ্রামে সবাই জানে আমি যে এখানে যাই ও এখানে আমার জিগায়। তোর মাম তো ভাই নাকি লাল পাড়ে উঠছিল, কি হয়েছে কি দেখছে সব প্রশ্ন করতেছে। অলরেডি জানাজানি হয়ে গেছে গ্রামে, মার কানে কি গেছে খবরটা? না এখনো পৌঁছায় নাই। তাহলে প্লিজ মার কানে খবরটা দিস না। হ্যাঁ ঠিক আছে, যাইবো না, তখন শর্ত আছে। কি শর্ত? তুমি আর কোনোদিনই লাল পাড়ে যাবে না, আল্লাহ পাকের অশেষ রহমত যে তুমি ফেরত আসছো, আমরা তোমার হারাতে চাই না। আরে আমি কি ওই লাল পাহাড়ে গেছি নাকি? আমি তো অর্ধেক রাস্তা গিয়ে ফেরত চলে এসেছি। তোমার ওই অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সেটা নয় যাবো না, আমার পাত্রী দেখছো। ই মানিক ভাই, তোমার কালারে পাত্রী পাও না মুশকিল। মুশকিল সেটা আমি জানি, কিন্তু তোর কালারে পাত্রী পাও তো মুশকিল না, নাকি সেটাও মুশকিল? না আমার কালারে পাত্রী পাও যাবো, তার এখন শর্ত আছে। আবার কি শর্ত? আমার একটু গান শোনা লাগবে। এটা কোনো শর্ত হইল? তুই জানোস না টেপ রেকর্ডার সবসময় আমার লগেই থাকে। কই নজরুল? জি ভাইজান, শুরু করো। বুঝছি কি করতে হবে। এক সেকেন্ড লাগে না রে ভালোবাসতে, এক সেকেন্ড লাগে না রে কাছে আসতে। ও এটা ওই আমাকে যিনি নাচ এবং গান শিখিয়েছেন, গান শিখিয়েছেন যিনি, উনি নাচে তালে তালে আমাকে গান শিখাতো। দোস্ত, জীবন অনেক পাগল দেখছি কিন্তু এরকম পাগল দেখি নাই। এ হালা নাকি এক কামড়ই গানকে হালা। দোস্ত, আমি এই এলাকা থেকে যাওয়ানোর আগে ওরে ঠিক সাইজ করে যাবো, তা না হইলে এই অপমান আমি জীবনেও ভুলতে পারবো না। হালে নাকি এক কামড়ে কান খায় হালায়, একটু লেগে আমাকে কান দুইটা বাচ্চা, বুঝছস? হাবলু পাগলা নামে একজনের হাতে দৌড়ানি খাইছি। ও আপনারা দুজন দৌড়াচ্ছেন, কিন্তু ওর বাসের বাড়ি খান নাই না? খাওয়ার কথা লিস্টে আসিল, তো দৌড়ে পালাইছি। এই এলাকা থেকে যাওয়ানোর আগে ওই হাবলু পাগলার আমি ঠিকই সাইজ করে যাবো। পুটোস, কি বললেন আপনারা? আরে হাবলু তো আপনাদের বস, আজম আঙ্কেলের ছেলে, মানে আমার মামাতো ভাই। বলেন কি, ওই কান খাওয়া পাগল আপনার ভাই? আরে চুপ করুন, আপনারা চেনেন হাবলুকে? ও যখন একবার বলেছে আপনাদের কামড় দেবে, ঠিকই আপনাদের খুঁজে বের করেও কামড় দেবে। ওই যে দেখেন আসছে, একটু ওয়েট করেন, কামড়টা খেয়ে যান। বলেন কি, কামড় খাবো? ওই যাই কাপার চল। আজকে পালই একদম কোকড়ানো চুল ছিড়াওয়ালা মুখ। হাবলু ব্রাদার, কোথায় যাচ্ছ? ওই যে কোকড়ানা চুলালা দুটো আদম আছে না, ওই দুটোরে খোঁজ দাসি, ওইটারে পাইলে বাইরে মু। জাস্ট মিনিট ব্রাদার, তুমি যাদের খুঁজছ তারা হচ্ছে তোমার আব্বার, আই মিন আমার আঙ্কেলের ব্যবসায়ী পার্টনার। তুমি যদি তাদের মাথায় বাস দিয়ে বাড়ি দাও, তাহলে তো তোমার আব্বুর সাথে তারা ব্যবসায়ী পার্টনার হবে না, তারা এই গ্রামে আর ব্যবসা করতে আসবে না, বুঝতে পারছো? আব্বার এই ব্যবসায়িক এই পার্টনার মেহমান। হ্যাঁ আচ্ছা, কিসের ব্যবসা? স্মাগলিং। এই তুমি কাউকে বলবে না তো? আচ্ছা এই কম না। আচ্ছা কত, এই স্মাগলিং ব্যবসা বড় না ডিমের ব্যবসা বড়? আর ধুর, কিসের ডিমের ব্যবসা, স্মাগলিং ব্যবসা বড়? শোনো, ডিম তো ছোট, হাত থেকে যদি পড়ে যায় ঠপাস করে ভেঙে যাবে, ফেটে যাবে, কিন্তু স্মাগলিং ব্যবসা ভেরি স্ট্রং ব্যবসা, ভেরি সুইটেবল ব্যবসা, ভেরি স্ট্যাটাস ব্যবসা, অনেক বড়। ওহো, এই স্মাগলিং মানে দুই নম্বরের ব্যবসা? ও ইয়েস, কিন্তু তুমি কি করে বুঝলে? কমু না, সব জানি। তুমি সব জানো কিন্তু কি করে জানো? সরো,
শোনো, এই তুমি কি একলগে এই তিনটা বাসের বাড়ি খাইতে পারবা? অবশ্যই পারবো, 100% পারবো। থাও কি না, শোনো, আমি কখনো বাসের বাড়ি খাইনি তো তাই জানি না বাসের বাড়ি কেমন। কি কও তুমি, আমার মামাতো ভাই হইয়া এখনো বাসের বাড়ি খাও নাই? খাই নাই, খাই নাই। তাহলে আমি এক্ষুনি তোমারে দিতে আসি। ইংরেজ আলীর পো বাটে ফেলাইছিল না, আম গতি গাছ আছে আলাদা করবা, আলাদা করাইতাছি। আমি বড় মুসিবতে আছি, বেজার আছি, পেস লাগাই দা যা। আমি তো চামুচ কই নাই, চামচা কইছি। ও চামচা, হ্যাঁ কই ওই জমির ভক রানুর কথা, হ্যাঁ দিয়ে কি করবা? তোমার বাহাদুরের দিন শেষ, তুমি আমার অপমান করছিলা, মনে করছো যে আমি ভুল লাগেছি। কেমন আছো? তুমি ভালো আছি হুজুর? ভালো আছে? আরে বাহা, কেমনে মারছে? কিল থাপ্পর দিছে, মাথায় ডিল মারছে। ডিল না তো হুজুর, কিল। আমি তোর কইতে কইছি, আমার কান নাই, আমি শুনতে পাই না। হ্যাঁ হারন যাদ কাণ্ড দেখছস, আমি কইছি তরে দইরে আনতে, ওরা তরে দইরে আনতে গিয়া কিল চর থাপ্পড় মারছে। মুখ্য সূক্ষ্ম মানুষ ভুল করিয়া ফেলাইছে, আমি দুঃখিত। আপনি এটা কি কন হুজুর? ঠিকই কইতেছি, তুমি আমার কর্মচারী ছিলা, আমার চাকরি ছেড়ে দিয়া তুমি নতুন একটা চাকরি পাইছো, আমি খুশি হয়েছি। জি হুজুর। তো একটা কথা, আমার চাকরিটা ছেড়ে দেওয়ার আগে আমার জিজ্ঞেস করা তোমার উচিত ছিল না? না বলি নাই। রফি, তুই আজম মেম্বারের বাড়ির সামনে কি করস? আমাকে না ওই যে হালিম স্যারের বউর কাছে যাওয়ার কথা? হ্যাঁ, আরে হেডলে গিয়ে তো আমি রেডি হয়ে আইছি। এই যে আমিও তো রেডি হয়েছি, প্যান্ট পরছি। হ্যাঁ চল তাহলে। এই আমি শহরে যাবো না, আমার না ডর লাগে। আচ্ছা আনু, তোর শহরে ডর লাগে, গ্রামে ডর লাগে, তাহলে তুই যাইবি কই? তাহলে তুই এক কাজ কর, ওই এক শত পানির নিচে পাতালে চলে যা, এখানে কোনো ডরও নাই ভয়ও নাই। তোর যা, তুই আলে উল্টা পাল্টা কস, আমি ডরাই দিতে তো কই, কিন্তু কোনো কথা বললি তুই। ভাই কোনো কথা বলছিস না, চল যাই চল। আচ্ছা আমাকে ঢাকা শহরে নিয়ে যাবো কেন? নিয়ে যাইবো কেন, তোর একবার আমি কইছি না কোনো কথা কবি না, চল চল।
স্যার, এ হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী টলার আব্বাসের ভাই মুরগি আব্বাস। বুঝলেন স্যার, মুরগির ভেতরে করে হেরোইন পাচার করে বলে সবাই তাকে মুরগি আব্বাস বলে। স্যার, এর নাম হচ্ছে বিলাই কামাল, কারওয়ান বাজারের কুখ্যাত সন্ত্রাসী। বিলাইয়ের মতো ম্যামা করে কথা বলে দেখি সবাই ওকে বিলাই কামাল বলে ডাকে। স্যার, এই হচ্ছে কুখ্যাত ফেন্সি ফুলি, খিল গায়ে ফেন্সি ডিল বিক্রি করে বলে ওকে সবাই ফেন্সি ফুলি বলেই জানে। স্যার, ফেন্সি ফুলে উল্টা আমাদের উপর অ্যাটাক করেছিল। বলো কি স্যার, ওই খুব চালাক, তাই তাকে কেউ ধরতে পারে না। আপনাদের অভিযানটি খুব ব্যতিক্রম ছিল, যে কারণে সবাইকে একসাথে ধরতে পেরেছেন। জি না স্যার, দশটা সন্ত্রাসীকে ধরতে যতটা না কষ্ট হয়, এদের ধরতে তার চেয়েও বেশি কষ্ট হয়েছে। আসলাম সাহেব, স্যার আপনি খিলগাঁও থানায় একটু ফোন করেন তো। লাভ নেই স্যার, টাকা পয়সা দিয়ে সবগুলোর গাড়িতে রাখছি। কি মনে করিস নিজেকে? এই পুরো থানা কিনে ফেলেছিস! তোর মতো একজন বা দুইজন খারাপ চরিত্রের পুলিশকে কিনেছিস? এই বল, কাকে টাকা দিয়েছিস, কত টাকা দিয়েছিস, কার সাথে তোর সম্পর্ক বল, বল কোন পুলিশ অফিসারের সাথে তোর সম্পর্ক? অবিচার, একদিনে ফেন্সি ফুল হওয়া যায় না, ফেন্সি ফুল হয়তো সময় লাগে। পারেন মায়েরা দেখেন আমাকে, কারোর নাম বাইর করতে পারেন কি না? ওখানে গেলে পটপট করে সব বলে দেবে। কোনো লাভ নেই স্যার, এর আগে তিনবার গেছি, এবার গেলে চারবার হবে, আমি প্রস্তুত আছি, চলেন। ইসলাম সাহেব, স্যার পুলিশকে ইন্টারোগেশন সেলে নিয়ে যাও। স্যার ওকে নিয়ে যাও, চল। ইয়ে কারণ, ইয়ে টফি, আমি শহরে যাবো না, গাড়ি ঘোড়া দেখলে আমার ডর লাগে। আরে বেটা, তোরে তো আমার এই শহরে আইনেই ভুল হয়ে গেছে, তাহলে আমি গ্রামে চলে যাই। আরে গ্রামে যাবি? এই বেটা, ঢাকা শহরে না আইলে মানুষের সাহস বাড়ে না, বুঝছ? আর এই যে হালিম স্যারের ওয়াইফ আমাকে যে কামের লেগে লো আইছে, এই কামটা আমাকে করতে হইব না, না করে তুই গ্রামে চলে যাবি। ও আমার পুলিশ দেখলে ডর লাগে, আমি যাইতাম না। আপনাকে পুলিশের সামনে নিচ্ছি না, আপনি যাবেন ডিবির ডিসি অফিসার আশরাফ সাহেবের কাছে, উনি সবসময় সিভিল ড্রেসে থাকেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো ভয় পাই না, মধ্যে মধ্যে একটু ডর আই। আরে ব্যাকল, ডর আর ভয় তো একই নাকি? ভয় পাই না, ডর আই, চল। জি 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 জি, আমরা ফেন্সি ফুলিকে ধরেছি, সাথে দুইজন সন্ত্রাসীকেও ধরেছি। জি জি, অনেক কিছু বের হবে ওদের মুখ থেকে। ওকে ফাইন। বাবু, আপনি সহ আপনার পুরো টিমকে ধন্যবাদ, এত অল্প সময়ের মধ্যে ফেন্সি ফুলি এবং এই সন্ত্রাসীদের ধরতে পেরেছেন বলে। স্যার, আমি কিন্তু কুখ্যাত সন্ত্রাসী না, সন্ত্রাসী গলকে চলতে গিয়ে ট্রেনিং অবস্থায় ধরা পড়ছি। আপনি ভালো কি মন্দ তা ইন্টারোগেশন সেলে গেলেই আমরা বুঝতে পারবো। স্যার, ফেন্সি ফুলি এখন মুখ খুলতে শুরু করেছে। ভেরি গুড, ফেন্সি ফুলি মুখ খুলতে শুরু করেছে, কিন্তু ফেন্সি ফুলির কোনো কথা লিক আউট হয়ে যেন সাংবাদিকদের কাছে না পৌঁছায় স্যার, তাহলে আমাদের পুরো প্ল্যানটা মাটি হয়ে যাবে, মনে রাখতে হবে। জি স্যার। স্যার, এদের দুজনকে ইন্টারোগেশনে পাঠিয়ে দিই। ইয়েস স্যার, তাও ইন্টারোগেশনে নিয়ে না স্যার। চুপ, আমারে স্যার সাইরা দেন, আমি আমি আর একম করব না স্যার, আমি ভালো হয়ে যাবো স্যার। স্যার মাফ করে দেন স্যার, ইন্টারোগেশন সেলে নিয়েন না, ওইখানে গেলে শক্ত আড্ডি নরম হয়ে যায় স্যার, দরকার হইলে দশতলা ছাদের উপর দিয়ে লাত্তি মেরে নিচে ফেলায় মেরা ফেলান, তবুও ভালো স্যার, তবুও ইন্টারোগেশন সেলে নিয়েন না স্যার, স্যার মাফ করে দেন স্যার। বাবু সাহেব, হ্যাঁ এই নিয়ে যাও।
যাও 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 যাও। আর যাইতে পারুম না, সকাল থেকে খালি যাইতেছি আর যাইতেছি, আমার ডর লাগে, আমি যাইতাম না। ভাই আর ডরাইস না ম্যাডাম, এই ডিবি অফিস যাইতে আর কতক্ষণ লাগবো? আর বেশিক্ষণ লাগবে না বাবারা, এই তো চলে আসছি। আচ্ছা এই ডিবি অফিসে নিয়ে আমাকে আপনাকে কি লাভ বলেন? লাভ নস কিছুই নেই, আপনারা লালপাহাড় থেকে আমার বাবার রক্ত মাখা জামা আর মানিব্যাগ উদ্ধার করেছেন, শুধু ডিবি অফিসারকে সেটাই বলবেন। আমাকে কোনো সমস্যা হইব না ম্যাডাম? না, আপনারা আমার বাবাকে দেখে শুনে রাখতেন, ফোনে বাবার মুখে আপনাদের অনেক প্রশংসা শুনেছি, বাবার উপকার করেছেন আপনারা সারা জীবন, আর আমরা কেন আপনাদের ক্ষতি করব? আপনাদের কোনো ক্ষতি হবে না বাবারা। হ্যাঁ আপনারা শুধু আমার মরহুম স্বামী হালিম সাহেবের দিকে তাকিয়ে একটু সত্য কথা বলবেন বাবা। আমরা যা জানি সব কিছু সত্য সত্য, কিন্তু আমি যদি সব কয়ে দেই তারা নিয়ে আবার আমার সন্দেহ করে, এই জন্য আমার ডর লাগে, আমি যাইতাম না। ওই যে গাড়ি ঘুরা উঠতে যাইব উপরে, আমার ডর লাগে। আমি আপনাদের সমস্ত কাজে খুব খুশি, আপনারা খুব দায়িত্ববান অফিসার, সবাই খুবই দায়িত্ববান, আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। বর্তমান সরকার দেশের সন্ত্রাস দমনে দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের সবার সহযোগিতার প্রয়োজন। স্যার আপনি শুধু আমাদের কমান্ড করবেন কখন কি করতে হবে। ভেরি গুড, সময় মতো সব কিছু জানবেন। আর একটা কথা, আমার অবর্তমানে মিস্টার আসলাম তালুকদার এডিসি, উনি কমান্ড করবেন, ওনার কমান্ড আপনারা মেনে চলবেন, ঠিক আছে? জি জি স্যার। আসসালামু আলাইকুম। আপনি তাহলে আমাদের নিখোঁজ হারিম সাহেবের স্ত্রী? জি স্যার। ওকে, আমি তার মেয়ে মিথিলা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মাদার একটু চেক করো। আচ্ছা লাল পাহাড়ে পাওয়া হালিম সাহেবের রক্তমাখা শার্ট এবং মানি ব্যাগ পাওয়া গিয়েছিল, ওটা কি সাথে এনেছেন? জি না স্যার, মানি ব্যাগ থেকে এই আইডি কার্ডটি এনেছি। আচ্ছা, আর যারা সাংবাদিকের কাছে জামা আর মানি ব্যাগ পেয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল সেই দুজনকে আমি সাথে করে নিয়ে এসেছি। ওরা কোথায়? গেটের বাইরে দাঁড় করে রেখেছি। আপনাদের কি ধারণা যারা বাইরে আছে ওরা হালিম সাহেবের নিখোঁজ সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারবে? স্যার স্যার আমার বাবা নিখোঁজ হয়নি স্যার, তাকে খুন করা হয়েছে। স্যার আমার বাবাকে যারা খুন করেছে তাদের বিচার করুন প্লিজ স্যার। কেদন আমার, অবশ্যই বিচার হবে, অবশ্যই খুনিরা ধরা পড়বে। হারিম সাহেব ছিলেন আমার 3 নম্বর ব্যাটালিয়ানের নাম্বার 1 অফিসার, সে নেই একথা আমি ভাবতেও পারি না এখন। প্লিজ আপনি কাঁদবেন না স্যার, আমার স্বামী লাল পাহাড়ে যাওয়ার পর আর ফিরে আসিনি, আপনি যদি এর সুষ্ঠু তদন্ত না করেন। আপনার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে ডিবির একটা টিম আমি ওখানে নিয়োগ দিয়ে রেখেছি, ওরা খুব শিগগিরই তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে, অলরেডি তারা অনেক দূর এগিয়েও গেছে। হ্যাঁ অবশ্যই বাবু। জি স্যার, গেটের বাইরে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওনাদেরকে ভিতরে আনার ব্যবস্থা করবো। স্যার যাও। লাল পাহাড়।